আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো আমরা প্রথমে আমরা র্যানকে দেখি সে তো বোল টাইপের একটি ড্রেস পরে কিছু পিকচার্স ক্লিক করে নাই তার ফিয়ন্সে লিনসাওকে সিরিয়াস করার জন্য কিছু পিকচার্স দিয়ে দেয় কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তার ফিয়ন্সি কোনো রিপ্লাই দিচ্ছিল না তখন সে ফোনটি নিয়ে চেক করে যে কেন সে কোনো রিপ্লাই দিচ্ছে না তখন সে নোটিস করে যে সে তো তার ফিয়ন্সের জায়গায় তার ফিওস আঙ্কেল মিস্টার সাউ কাছে এই পিকচার গুলো পাঠিয়ে দিয়েছে সে এটা তো অনেক বেশি খাবড়ে যায় যে এখন সে কি করবে অন্যদিকে আমরা তার আঙ্কেল মিস্টার সাউকে দেখি সে তো প্রায় অনেক হট আর হ্যান্ডসাম একটি পার্সন ছিল যে শাওয়ার নিয়ে রুম থেকে বের হয় সে যখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথাই বলছিল তখনই ফ্রেন্ড লুকি তার রুমে আসে তার ফোনটি নিয়ে পিকচার্সগুলো ডিলিট করার জন্য কিন্তু মিস্টার শাও থরে ধরে ফেলে আর জিজ্ঞেস করে যে তুমি এত রাত্রেবেলা তাও আবার এইরকম ড্রেস আপে আমার রুমে কি করছো তখন সে বলে যে আসলে আমার ফোনটি টয়লেটে পড়ে গেছে আমি আমার ফিওসে মানে আপনার নেভিউকে কল করতে চাচ্ছিলাম আপনি কি আপনার ফোনের লকটা একটু খুলে দেবেন তখন মিস্টার শাও লকটি খুলে দেয় কিন্তু সে চেক করে দেখতে পায় যে এখানে তো কোনো পিকচার্স নেই সে অনেক খোঁজার পরও কোনো পিকচার পাচ্ছিল না তখন সে আঙ্কেলকে বলে যে আঙ্কেল আমি তোর সাথে কথা বলবো আমি রুমে গিয়ে কথা বলি কিন্তু মিস্টার শাও তাকে থামিয়ে দেয় আর বলে যে এই ফোনে আমার অনেক পার্সোনাল অনেক ডিটেলস রয়েছে সিক্রেট রয়েছে বিজনেসে তাই এটা আমি তোমাকে দিতে পারবো না তখন সে ফোনটি দিয়ে দেয় কারণ সে অনেক খোঁজার পরও সেখানে তার কোনো পিকচার্সই পায় না সে যখন ফোনটি দিয়ে চলে যেতেই নেয় তখন এই মিস্টার শাহ তাকে অনেকটা ক্লোজ করে নেয় আর তাকে বলে যে হয় কেন পাছো তুমি কি কোনো কিছু খুঁজে বেড়াচ্ছ আমার ফোনের মধ্যে আসলে সেই পিকচার্সগুলো আমি ডিলিট করে দিয়েছি তখন সে বলে যে আমার নিফু এখন বিজনেসের কারণে অ্যাব্রড রয়েছে তাই তোমার হয়তো তাকে চিট না করাই বেটার হবে তখন সে বলে দেয় যে আমি চিট করছিলাম না আমি তাকে এই পিকচার্সগুলো দিতে গিয়ে বিচ্যাটে আপনাকে দিয়ে দিয়েছি তখন সে বলে যে আমি এটা বিশেষ কেন করব। তখন সে বলে যে বিশেষ না করার মতো কিছুই নেই আমি তো কখনোই আপনাকে সিরিয়াস করিনি আর এমনিতেও আপনার নেফি অনেক রুট টাইপের একটি পার্সন আর সে ফ্ল্যাশ বলতে থাকে যে কিভাবে যখন তার নেফি ঘুমিয়েছিল তখন র্যান তার কাছে এসে তাকে মার্কগুলো দেখায় যে তার গ্র্যান্ড মম কীভাবে তাকে বারবার ইনজেক্ট করছে যেন তাদের বেবি হয় কিন্তু লিন্স তো তাকে ক্লোজই করে না তাদের পিপি হবে কিভাবে যতই তাকে ইনজেক্ট করুক সে তাকে ক্লোজ করার চেষ্টা করলে লিনজাও যাও বলে দেয় যে তোমাকে আমার একদমই পছন্দ লাগে না তুমি নিজের ড্রেস আপ দেখো কীরকম লাগে সে যখন অনেক হট টাইপের একটি ড্রেস পরে তার সামনে আসে তখনই সে এটাই বলে যে তোমাকে দেখে আমার কোনো ফিলিংসই কাজ করে না কারণ তুমি যাই করো না কেন তোমাকে নর্মালি লাগে এগুলো শোনার পর মিস্টার শাও তাকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু সে যখন রুম থেকে বের হয় তার স্টেপ সিস্টার সি তাকে স্ল্যাপ করার বলে যে তুমি এই রাত্রেবেলা করে এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছো তখন সে তার হাত ধরে ফেলে আর বলে যে এটা কি তুমি লিন ফ্যামিলি পেয়ে যে এখন তুমি আমাকে যেভাবে ইচ্ছে সেভাবেই টর্চার করতে পারবে এটা তো মিস্টার শাওয়ের বাড়ি তাই এখানে তুমি আমার সাথে এইভাবেই ট্রিট করতে পারো না সে উল্টো তাকেই থমকে দেয় দূর থেকে আবার মিস্টার শাহ এই সব কিছুই দেখছিল মিস্টার শাহর কেন জানি র্যানের প্রতি ইন্টারেস্ট জাগে কারণ মেয়েটি তো অনেক ইন্টারেস্টিং সে তার উচিত জবাব দিতে শিখে গেছে এখানে তো দুই বোনের মধ্যে অনেক রাগারাগি হচ্ছিল মিস্টার শাহ দূর থেকে বলে যে এত রাত্রেবেলা কি হচ্ছে এক্ষণে তোমরা তোমাদের রুমে যাও সে আবার গ্র্যান্ড মমের অনেক ক্লোজ ছিল যে আবার মিস্টার শাহ এর মম ছিল সে আবার তার গ্র্যান্ড মমের কাছে গিয়ে অনেক নালিশ করতে থাকে র্যানকে নিয়ে আর সে র্যানকে না সেকেই বেশি পছন্দ করত। সে যখন র্যানকে দেখে তখনই র্যানের নামে কান ভরাতে থাকলে সে বলে যে আমি শুনেছি তুমি নাকি রাত্রিবেলা অনেক বোল টাইপের ড্রেস পরে আমার ছেলেকে সিডিউস করার চেষ্টা করেছ তখন সে বলে যে এরকম কোনো কিছুই না আমি জাস্ট ফোন নিতে গিয়েছিলাম সে মানা করলে মিস্টার সাহস এখানে চলে আসে আর সত্যিটা খুলে বলে দেয় যে কি হয়েছিল সে যখন খেতে নেয় তখন মিস্টার সাউ তার পায়ে মারলে তার শরীরেই পড়ে যায় তাই এখান থেকে রায় উঠে পড়ে এগুলো ক্লিন করার জন্য সে যখন আবার ওয়াশরুমে যায় সেখানেই তার পিছন পিছন মিস্টার সাউ চলে আসে মিস্টার শাওকে দেখে এখানে র্যান সেখান থেকে চলে যেতে নেয় এটা বলে যে আপনি ইউজ করে নিন তারপর আমি ঠিক করে নিব ক্লিন করে নিব কিন্তু মিস্টার শাও তাকেই থামায় তাকে বলে যে তুমি অনেক ইন্টারেস্টিং আমার তোমাকে ভালো লেগেছে তখন সে বলে যে আমি তো আপনার নেফিওর ফিয়সে আপনি আমার সাথে কিভাবে ফ্লাট করতে পারেন তখন সে বলে যে বুঝে নাও এমনিতেও আমার ফ্যামিলি তোমাকে অতটা পছন্দ করে না আমার নিফিও করে না তুমি যদি তোমার রাইটটা ঠিক মতো নিতে চাও আর নিজের জায়গাটা বজায় রাখতে চাও তাহলে আমাকে এই প্রয়োজন হবে এমন কি সে মনে করতে থাকে যে আগে কীভাবে শিলিন দাওকে অনবরত কল করত কিন্তু সে সব সময় তাকে বকে তার কলটি কাট করে দিত কখনোই তাকে একটুও সময় দিত না তখন সে আবারও শাওয়ার কাছেই ব্যাক করে আর শাও তাকে কিছু বলতেই নিবে সে ইমিডিয়েটলি তাকে কিস করে ফেলে এটা দেখে তো মিস্টার শাহ অনেক ভয় পেয়ে যায় যে তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো পরে কিন্তু আমাকে কিছু বলবে না তখন র্যান বলে দেয় যে আমি আপনার সাথেই থাকতে রাজি আছি তখন মিস্টার শাহ বলে কিন্তু আমি তো এইভাবে থাকবো না অবশ্যই আমাকে বিয়ে করতে হবে তখন সে রাজি হয়ে যায় যে ঠিক আছে আপনি আমাকে কি মনে করেছেন যে বিয়ের কথা বললে আমি ভয় পেয়ে যাব সে মিস্টার শাহকে অনেকটা ক্লোজ নিয়ে আসে বলে যে চলুন বিয়েটা করে নিই অন্যদিকে আমরা দেখি সে মনে করতে থাকে যে কিভাবে তার মধ্যে ঝগড়া হয় এটা নিয়ে যে আসল ছেলেই ছেলেই না আর এই ফ্যামিলির সে কিন্তু তার তাদের মম ড্যাড কোথায় চলে গেছে কিভাবে মারা গেছে তারা তাকে কিছুই বলেনি তারা তার আর ড্যাড ফেক আর ড্যাড সেজেই তার কাছে রয়েছে কিন্তু যেহেতু তারা তাকে একটু যত্ন করেই বড় করেছে তাই সে তাদের কিছুই বলে না চুপচাপ সব কিছুই শুনে যেত কিন্তু তার মম তাকে পছন্দ করত না যার কারণে তার দে তাকে স্ল্যাপ করার বলে যে এই বিষয়টা যেন সে কখনোই জানতে না পারে অন্যদিকে আমরা লিনজাওকে দেখি সে তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে দেশে ফিরে আসে দূর থেকে রেন সব কিছুই দেখে আর তার অনেক খারাপ লাগে সে একটি মিডিয়ার মেয়েকে ইশারা করলে সে দৌড়ে লিনজাওয়ের কাছে যায় আর তাকে গিয়ে প্রশ্ন করতে থাকে যে আপনার বিয়ে তো ঠিক হয়ে গেছে তাহলে কিভাবে আপনি তাকে চিট করতে পারেন আপনি এভাবে একজনকে কিভাবে ঠকাতে পারেন তাও শাও ফ্যামিলির হয়ে তখনই র্যান সেখানে চলে যাওয়ার বলে যে আমি আপনাদের বলছি সত্যিটা কি তখন লিজাও তাকে ধমকার বলে যে তার মানে এগুলো তোমারই কর্মকাণ্ড তুমি আমাকে ফাঁসাতে চেয়েছো সে সবাইকে সব সত্যটা বলে দেয় আর মিস্টার শাহর কাছে গিয়ে বলে যে আমি কীরকম করলাম মিস্টার শাহ বলে যে হ্যাঁ স্টার্টিংটা ভালোই ছিল বাই দ্য ওয়ে এখন হয়তো তোমার আমার আশেপাশেই থাকা প্রয়োজন নয়তো আমার ফ্যামিলি তোমার উপর অনেক চটে যাবে আর সেটা তার নাকে বলে যে তোমার নাকটা অনেক কিউট বলে জি থ্যাঙ্ক ইউ এটা আমিও জানি অন্যদিকে ফ্যামিলিতে যখন শাওয় ড্যাডি ভিডিওগুলো দেখে যে তাদের ফ্যামিলির অনেক বদাম হচ্ছে লিন্সাওয়ের জন্য সে অনেক রেগে যায় কিন্তু সি তাকে উল্টো র্যানের বিপরীতেই অনেক কান ভরাতে থাকে যার কারণে র্যানের প্রতি তার অনেক রাগ হয় যে র্যানী কাজটি কেন করলো তা তার ফিয়ন্স নিয়ে তখনই সেখানে মিস্টার শাহ র্যানকে নিয়ে চলে আসে তাও আবার বিয়ে করে সে যখন তার সাথে বাসায় আসে তা যার তো দাঁড়িয়ে যায় রেগিয়ার আর বলতে থাকে যে তুমি আমাদের মান সম্মান নষ্ট করে সরল আমাদের বাসায় এসছ তুমি তোমার বাসায় চলে যাও আমি তোমাকে এখানে দেখতে যাই না কিন্তু তখনই সে তাদের বিয়ের সার্টিফিকেট দেখিয়ে দেয় যেটা দেখে তো সিও অনেক বেশি অবাক হয়ে যায় যে কি তারা বিয়ে করে নিয়ে এসে কারণ সি আবার মিস্টার শাওকে পছন্দ করত। মিস্টার শাও বলে দেয় যে আমি চাই না আমার কে কেউ বলি করুক তার ড্যাড অনেক রেগে যায় যে সে এটা করতে পারে তার ছেলে এরকমটা করবে এটা তার কল্পনার বাহিরে ছিল সে তো অসুস্থই হয়ে পড়ে আর তার মম তো এমনিতেই তাকে পছন্দ করতো না আর র্যানকেও না তারা যখন রুমে যেতে নেয় র্যান তো তার রুমে যাচ্ছিল কিন্তু মিস্টার শাহ বলে যে তুমি কি একটি ভুল করছো না এখন আমরা কাপল তাই এখন তোমার আমার সাথেই থাকা দরকার সে আবারও বলে যে না না আমি আমার রুমেই থেকে নিব কিন্তু মিস্টার শাহ তাকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে আর বলে যে আমি আমার ফার্স্ট ম্যারেজ ডে কি ওয়েস্ট করব নাকি আর এটা বলেই তার অনেকটা ক্লোজ চলে আসে কিন্তু র্যান বলে যে আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি না এগুলোর কি দরকার দূর থেকে আবার সীতাদেরকে দেখছিল মিস্টার শাহ বলে যে এবার বুঝতে পেরেছ আমি কেন এতটা ক্লোজে তারা বুঝে যাবে আমরা নাটক করছি তাই সেও তার সাথে কন্টিনিউ করে আর আও দেখতে পায় যে চলে গেছে তাই সেখান থেকে রান উঠে দাঁড়ায় আর সেখানেই তাকে আবার কুলে টেনে নেয় কিন্তু তখনই আবার বাহির থেকে লিনজাও এগুলো জানতে পেরে অনেক রেগে যায় যে তার আঙ্কেল তার ফিওসেকে বিয়ে করে নিয়েছে তার মানে তো তার ফিওসে তাকে চিট করেছে তার সাথে সিও ছিল সেই তো ভিতরে ঢুকতে গিয়েই পড়ে যায় কিন্তু সে তার সামনে দাঁড়ায় বলে যে তুমি এতটা বেইমান কিভাবে হতে পারো যে তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি আমার আঙ্কেলকে বিয়ে করে নিয়েছো তারা তো তাদের সামনে ইচ্ছে করে রোম্যান্স করছিল বেশি করে কিন্তু সি তাদের নামে অনেক কথা বলতে থাকে যেটাতে লিনজাও রাগ হয় আর সে তো র্যানকে মারতে গেলে তাকে মেরে নিচে ফেলে দেয় আর বলে যে তুমি কি ভুলে যাচ্ছ যে তার আইডেন্টিটিটা এখন কি সে আমার ওয়াইফ তার মানে তোমার আন্টি তোমার তাকে রেসপেক্ট করা দরকার তুমি কিনা তাকেই মারতে এসেছ তখন সে বলে দেয় যে এই মেয়েটি আমাকে ধোকা দিয়েছে সে একটি বাজে মেয়ে সে অনেকের সাথেই শুয়েছে এটা শোনার পর রেনেরও অনেক রাগ হয় আর সে তার কি বলে যে তুমি কি এর বদলা নিবে না তখন সে তাকে বলে দেয় যে এর বদলা তো আমি অবশ্যই নিব আর রেনো বলে যে ভুলে গেছো সেই মিডিয়ার কথা এটা শোনার পর সে একটু ভয় পেয়ে যায় সেও সেখান থেকে ভয় পেয়ে চলে যায় যে যদি আবার তারা তাকে আবারও কোনো কাজে ফাঁসিয়ে দেয় ফ্রেন্ড বলে যে তোমার ফ্যামিলি সব সময় আমাকে বুলি করে মিস্টার শাও তো তাকে অনেকটা ক্লোজ করে নেয় আর বলে যে এখন থেকে তোমাকে কেউই বুলি করতে পারবে না কারণ এখন থেকে তুমি আমার ওয়াইফ সে তাকে কিস করতে গিয়েও সরে যায় এটাতে আবার সে একটু লজ্জা পেয়ে যায় যে আমি ভেবেছি উনি সত্যিই কিস করবে বাট এরকম কিছুই ছিল না কিন্তু রাত্রে যখন মিস্টার শাহ ঘুমিয়েছিল র্যান্তার অনেকটা ক্লোজ হয় আর তাকে অনেক কিউট বলে চলে যেতে নিলে মিস্টার সাওতাকে টেনে তার সাথেই শুয়ে দেয় আর আমরা মর্নিং এর সিন দেখি যখন তারা দুজনে একসাথে ঘুমিয়েছিল আর মিস্টার শাহ শরীরে কোনো ড্রেসই ছিল না এটা দেখার পর তো র্যান অনেক উল্টা পাল্টা ভেবে নেয় যে হয়তো মিস্টার শাহ তার সাথে নাইট স্পেন্ড করেছে কিন্তু মিস্টার শাহ বলে যে ভুলে গেছো রাত্রে কি করেছো রাত্রে তার গরম লাগার কারণে সে ওটু মিস্টার শাহ সব ড্রেস খুলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে যেন তার বডিটা ঠান্ডা হয় করে ফিল তার ড্রেস তাকে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় মিস্টার সাউ হাসতে থাকে যে কি বাহুলকে আমি বিয়ে করে ফেললাম তাই কিউট রেন যখন তার রুমে বসেছিল তখন মিস্টার সাউ সেখানে আসে আর তাকে বলে যে বিয়ে যখন করিস তাহলে বসে কেন আসো আমার প্রতি তো তোমার কিছু দায়িত্ব রয়েছে তাহলে সেগুলোই পালন করো আর তাকে টাই ছুঁড়ে মারার বলে যে আমাকে টাই পরিয়ে দাও সে মানা করলে সে তো তার অনেকটা বেশি ক্লোজ হয়ে পড়ে আর বলে যে তাহলে আমি নিজে থেকেই দায়িত্ব পালন করে নিই তখন সে তার মুখ চেপে ধরে আর বলে যে আর কোনো প্রয়োজন নেই আমি টাইটা বেঁধে দিচ্ছি এমনিতে তো আমি টাই বাঁধতে পারি না কিন্তু আপনি যখন বলেছেন বাঁধতে তো হবে দূর থেকে সে এই সব কিছুই দেখছিল আর তার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল কারণ সেও মিস্টার শাহকে পছন্দ করতো আর তারা যখন আবার ব্রেকফাস্ট টেবিলে আসে সেখানে আবার মিস্টার সাহ সবার সাথে বসতে চাচ্ছিল না কিন্তু তার ওয়াইফের জোরাজুরিতে সে বসে পড়ে কিন্তু সেখানেই তার মামা ড্যাড তাকে টন মেরে বলতে থাকে যে ইমের কথায় বসতে হবে কেন তোমারকে নিজের মামা ড্যাডির সাথে বসতে ইচ্ছে করে না ফ্যান বলে যে বইয়ের কথা মতোই তো চলতে হবে এটা শুনে আবার মিস্টার শাহ এর অনেক রাগ হয় মিস্টার শাহ তো তাকে নিয়ে বাহিরে আসলে সে তাকে অনেক সুইটলি বাই বলে অফিসের জন্য বের হয়ে যায় কিন্তু র্যান যখন তার রুমে যা ছিল তখনই প্রিন্সাও তাকে ধরে ফেলে আর তার সাথে ফোর্স করা স্টার্ট করে দেয় যে যখন আমার সাথে ছিলে তখন তো এত বোল্ড ছিলে না তাহলে এখন কিভাবে এত বোল্ড হয়ে গেলে এখন আমি তোমাকে চাই কিন্তু তখনই আবার শাহ সেখানে চলে আসে আর তাকে সেভ করে নেয় আসলে একটি ফাইল নিতে এসেই এগুলো দেখে ফেলে তখনই সি আসে আর লিনজাও এর সাপোর্ট করে কিন্তু মিস্টার শাও তার ওয়াইফকে নিয়ে আর তার নেফিউকে অনেক বকাঝকা করে সেখান থেকে নিয়ে চলে আসে আর এখানে আবার সে র্যানকে বলছিল যে তোমার এখানে থাকা একটু রিস্কে তাই তুমি চলো আমার সাথেই অফিসে কারণ আমি আমার নেফিউকে একদমই ট্রাস্ট করি না আর সে এটা মেনে নেয় কিন্তু সে মনে মনে ভাবছিল যে অফিসে সবাই কি বলবে আর এরকমটাই হয় অফিসে সব এমপ্লয়সরা তাদের ভিডিও করছিল তাদের নিয়ে অনেক কথাও বলছিল কিন্তু মিস্টার শাওয়ের এগুলোতে কিছুই পাত্তা যায় না সেই তো বলে যে নিজের অধিকারটা নিজে আদায় করতে শিখো সব সময় আমি তোমার পাশে থাকব না এটা বলেই মিটিং এর জন্য চলে যায় কিন্তু কিছু এমপ্লয়স চলে আসে তাকে টন্ট কথা বলার জন্য ঠিক কিছুদিন আগে তো নিফিউর সাথে ছিলে এখন আবার আমাদের বসের সাথে আছো সত্যি করে বলো তো তুমি টাকার পাগল নাকি ম্যানসদের এটা শোনার পর তার নিজের অনেক ইনসালটেড ফিল হয় তাই সে তাদের প্রত্যেকটা কথার উচিত জবাব দিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে দূর থেকে মিস্টার সাউ যখন এগুলো দেখে তার ভালো লাগে যে সে তার নিজের জন্য স্ট্যান্ড নেওয়া শিখে গেছে এটাতে সে খুশি ছিল কিন্তু যখনই আবার র্যান বাহিরে আসছিল সে তাকে ধরে ফেলে তাকে বলতে থাকে যে তুমি দুজনকেই কিভাবে পটিয়ে নিতে পারো তুমি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো দুটি ম্যান্স দিয়ে নিয়েই তুমি আছো কিন্তু র্যান তাকে দূরে সরিয়ে দেয় আর বলে যে আমার সাথে পাঙ্গা নিতে এসো এটা আর আমাদের লিন ফ্যামিলি না যে তুমি আর তোমার মম আমাকে বলি করতে পারবে আর তাকে স্ল্যাপ করে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু তখনই তার মম এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে যে তোমার এত বড় সাহস তুমি কই ওকে সরি বলবে কারণ সে যাকে পছন্দ করে তুমি তাকে বিয়ে করে নিয়ে এসো আবার উল্টো তুমি তাকেই বলি করছো কিন্তু তখনই মিস্টার সাহস এখানে আসে আর তাদেরকে বলে দেয় যেন এই দুজন মেয়ে কখনোই আর এ অফিসে ঢুকতে না পারে মা তো বডি কাজটা বের করে দেয় কিন্তু মিস্টার শাহ তাকে নিয়ে ক্যাবিনে আসে আদার অনেক টেক কেয়ারও করার বলে যে তুমি কোনো জবাব দাওনি কেন তখন সে বলে যে উনি তো আমার মম ওনাকে আমি আর কি বা বলবো তখন মিস্টার শাহ বলে যে তুমি এত বোকা কেন সব কথারই উত্তর দিতে হয় তখনই তারা অ্যাসিস্ট্যান্ট মেডিসিনের বক্স নিয়ে আসলে ধমকে সেখান থেকে বের করে দেয় এটা দেখে আবার র্যান বলে যে সবার সাথে এতটা স্ট্রিক্টলি কথা বলো কিন্তু আমার সাথে এত সফট বিহেভ কেন করো সে বলে যে কান তুমি আমার ওয়াইফ আমার সফট বিহেভিয়ার সবকিছু তো তোমার জন্যই সে এটাতে একটু ওয়ারিড হার বলে যে ফেক নাকি কিন্তু মিস্টার শাহ বলে দেয় যে যা মনে করো বাই দা বে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আর যদি মনে হয় যে আমার সাথে থাকবে না তাহলে ঠিক আছে বাসায় চলে যাও কারণ এমনিতেও আমার ফ্যামিলি তো তোমাকে পছন্দ করে না তখন সে বলে দেয় যে না না আমি আপনার সাথেই থাকবো আর আপনি যেভাবে যেভাবে বলবেন সেটাই করব। তখন মিস্টার শাহ কাজে লেগে পড়ে কিন্তু একটু পরে নোটিস করে যে র্যান্দু সেখানেই ঘুমিয়ে পড়েছে সেটাকে রাখলেই সে বলে দেয় যে আমার অনেক ঘুম পাচ্ছে দেখো না তো তো সে তাকে কোলে করেই গাড়িতে নিয়ে আসে যেখানে সে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল কিন্তু লাফ দিয়ে উঠে পড়ে তাকে সামনে দেখে এটা দেখে মিস্টার শাহ হাসতে থাকে যে এই মেয়েটা ছেলে মানুষই কখনোই শেষ হবে না সে তো এখানে তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসার বলতে থাকে যে ভয় পাওয়ার কি আসে ভয় পাওয়ার মতো তো কিছু করেই নি যদি এখন করি তাহলে কি করবে আর তাদের এই দুষ্ট মিষ্টি কথা শুনে ড্রাইভার ভাবে যে আমার হয়তো এখন হেডফোন কানে লাগিয়ে নেওয়াটাই উচিত তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার তারাই সামলাক অন্যদিকে তারা বাসায় যাওয়ার পরও আবারও মিস্টার শাহের মম তার উপর চড়ে বসে আর বলতে থাকে যে তুমি তোমার নেফিউকে এক আবারও মেরে তোমার এত বড় সাহস কিভাবে হতে পারে সে তো একটি পিলো তাদের উপর ছুঁড়ে মারে আর বলে যে তুমি এত খারাপ কেন তখনই তার নেফিউ একটু ঢং করে গ্র্যান্ড মমকে পঠানোর জন্য অন্য একটি প্ল্যান করে ফেলে এখানে তো মিস্টার শাহ ডিরেক্টলি বলে দেয় যে আমার ওয়াইফকে যেই বা বুলি করবে বা ইনসল্ট করবে আমি কাউকে ছেড়ে কথা বলবো না এখানে তো তার মম অনেক বেশি বিরক্ত হয় তার উপর যে মেয়েটিকে সে পছন্দ করে না সেই মেয়েটিকে কেন সে এত গুরুত্ব দেয় তখন র্যানো একটু সাহস পায় আর বলে দেয় যে আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি কে হই তখনই আবার উঠে দাঁড়ায় আর তার কাছে ক্ষমা করতে থাকে আর বলতে থাকে যে যাই হয়েছে আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল কারণ সব পাওয়ার তো আঙ্কেলের হাতেই সব বিজনেস তো তার হাতেই ক্ষমা তো চাইতেই হবে কিন্তু মিস্টার সাহ বলে দেয় যে ক্ষমা তুমি আমার ওয়াইফের কাছে চাইবে কারণ যা কিছু করেছো তুমি আমার ওয়াইফের সাথে করছো তাই বেচারার আর কোনো অপশন ছিল না সে এখানে র্যানের কাছেও ক্ষমা চায় কিন্তু র্যান এখানে বলে দেয় যে তুমি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইছ আমার গলায় দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমারই দেওয়া তুমি কতটা হিংস্র এটা দেখলেই বোঝা যায় তুমি আমাকে অনেক হার্ট করেছ আমি কখনোই তোমাকে ক্ষমা করব না তো এটা শুনে অনেক রাগ হয় কিন্তু মিস্টার শাওয়ের মনে হয় যে এটা নর্মালি কারণ সে তাকে হার্ট করেছে সে ক্ষমা করবে বা না করবে এটা তার ডিসিশন কিন্তু শাওয়ের মম এখানে রেগে যারা বলতে থাকে যে এত ভাব কেন দেখাতে এসে কিন্তু লিনজাও র্যানকে নিয়ে বাজে কথা বললে এখানে শাহ ডিরেক্টলি তার গলা চেপে ধরে এখানে তার মম তাকে মারতে থাকে আর সরাতে থাকলে সে তার মমকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সে বলতে থাকে যে আপনি কেমন ছেলে যে আপনার মমকেই হার্ট করছেন তখন তার ড্যাডও সেখানে চলে আসে আর তাকে ধমকে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে আর বলে যে এগুলো কি হচ্ছে তখন সে আবার লিনজাওকে ধমক দেয় আর বলে যে তুমি তোমার আঙ্কেলের সাথে মিসবিহেভ করতে পারো না মিস্টার শাহ তো তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায় তার মমের এটাতে অনেক রাগ হয় এমনকি লিনজাও অনেক বিরক্ত হয় তার মম এখানে ডিরেক্টলি বলেই দেয় যে যেই ছেলে আমার না তাকে আমি কেন এত গুরুত্ব দিব তখনই আবার শাওয়ের ডায় তাকে স্ল্যাপ করে এটা দেখার পর তো লিঞ্জা অবাক যে কি গ্র্যান্ড মমের উপর হাত তোলা হয়ে গেছে অন্যদিকে আমরা শাওকে দেখি সে একা একা বসে করছিল কারণ যেহেতু তার না এটা শোনাব তার অনেক খারাপ লাগে তখনই র্যান তার কাছে আসে তাকে কনসোল করার চেষ্টা করে সাও এখানে বলে দেয় যে আমি এগুলোতে অভ্যস্ত তাই আমাকে আর কনসোল করার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে র্যান তাকে বলে যে তুমি চিন্তা করো না তোমার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার কোম্পানিকে সব সময় আমার পাশেই পাবে তুমি চিন্তা করো না এটা শুনে আবার মিস্টার তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসার বলে যে এই প্রথমবার কোনো মেয়ে আমাকে এই কথা বলেছে সে তার অনেকটা ক্লোজ এসেও উঠে চলে যায় এটাতে আবার তার হাটপিট অনেক বেড়ে গিয়েছিল এভাবেই পুরোটা রাস এখানে বসে ঘুমিয়ে পড়ে মর্নিং এ মিস্টার শাও তার কাছে আসে আর তাকে উপরে উঠিয়ে শুয়ে দেয় আর সেও তার সাথেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু র্যানে যখন ঘুম ভাঙে সে মিস্টার শাওকে দেখে চিৎকার করতে থাকে তার এরকম চিৎকার শুনে স্ত্রী শাহত বিছানা থেকেই পড়ে যায় সে দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে সে বলে যে হুট করে আপনাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মিস্টার শাহ বলে যে আমাকে ভয় পাচ্ছো আমি কি ভাগ নাকি ভাল্লুক এটা বলেই তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসার বলে যে এত ভয় পাওয়ার কোনো কিছুই নেই আর নেক্সপিডলি তাকে কাছে টেনে নেয় তখনই আবার আমরা লিংজাওকে দেখি যে এতটা বদমাইশ ছিল যে সেও তাদের লুকিয়ে রেকর্ড করছিল আর এই সব সবকিছুই দেখে তার অনেক রাগ হচ্ছিল সেই তাকে বলে যে কতটা অকম্মা ঢেকে তুমি এখানে বসে বসে এগুলো দেখছো তখনই লিনজাওয়ার অনেক রাগ হয় আর সেই ফোর্স করা স্টার্ট করে দেয় সেই মনে মনে র্যানের প্রতি অনেক ক্ষোভ নেয় যে তার জন্যই আজকে তার এইরকম দিন দেখতে হচ্ছে অন্যদিকে আমরা মিস্টার সাউকে দেখি সে তাকে বলে দেয় যে আমার তো একটু কাজ রয়েছে আমি চলে যাব। কিন্তু তুমি বললে আমি তোমার জন্য কুকিংও করে যেতে পারি আর তাকে এটা বললে র্যাড বলে যে বা আপনি কুকিংও করতে পারেন আমি তো অবশ্যই ট্রাই করতে চাইবো কিন্তু মনে মনে বলে যে কি রকম হয় আল্লাহ জানে কিন্তু যখন আবার মিস্টার শাহ তার জন্য কুকিং করে নিয়ে আসি সে খাবারটা টেস্ট করে বলে যেটা অনেক বেশি ভালো হয়েছে তার এক্সপেকটেশনের তো অনেক ভালো মিস্টার শাহ হ্যাপি ছিল যে সে যা কুকিং করেছে তার এটা পছন্দ হয়েছে বেচারা অফিসের সামলায় আবার ওয়াইফকে রান্না করেও খাওয়ায় এগুলো চাইনিজ ড্রামাতেই পসিবল অন্যদিকে আমরা মিস্টার শাহকে দেখি সে যখন ওপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে ছিল তখনই আবার র্যান তার কাছে তাকে আজকের এই লাঞ্চটার জন্য থ্যাংক ইউ জানায় সে চলে যেতে নিলে মিস্টার শাহ তাকে অনেকটা ক্লোজ টেনে নেয় আর বলে যে ঘুমের মধ্যে তো আমার সাথে অনেক সুইটলি কথা বলো কিন্তু এমনিতে কেন আমাকে এতটা ভয় পাও আমি কি তোমার সাথে কখনো কিছু করেছি আর সে কিছু বলার আগে সে অনেক স্পিডলি তাকে কিস করার বলে যে আমাকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই আমি তো তোমারই এদিকে মিস্টার সাহ যখন বসে কাজ করছিল তখনই আবার সি তার কাছে আসে আর তাকে এগেইনস্টে র্যানের কিছু ভিডিওস দেখিয়ে দেয় বলে এই যে দেখেছো সে একা একা কি করে তোমাকে রেখে সে তো অনেক বাজে একটি মেয়ে সে অনেক ছেলেদের সাথেই ফ্রেম করেছে নাইট স্পেন্ড করেছে এটা শোনার পর মিস্টার তাকে ডিরেক্টলি বলে দেয় যে আমার ওয়াইফকে আমি চিনি তোমার এগুলো বলতে হবে না তখন আবার র্যানো সেখানে আসার বলে যে কি হলো প্ল্যান কি ফেল হয়ে গেল আমার হাজবেন্ডকে আমার বিরুদ্ধে এখানে কথা বলতে এসেছো মালিশ করতে এসেছো শীত তো এখানে রেগে যায় উঠে দাঁড়িয়ে তার মনে যত খুব ছিল তা গরম কফি তার উপর ঠেলেই কমিয়ে নেয় কিন্তু এটা দেখে মিস্টার শাহ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তার ওয়াইফকে আগে ধরে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা কিন্তু তার মম আবার এটা দেখে অনেক রেগে যায় যে সে শিকে হাট কেন করেছে আবার এটাতে অনেক রাগ হয় আর সে তার মমকে বলে যে তোমার ডটার ইন লকে সে মেরেছে এটা তোমার চোখে লাগছে না তোমার চোখে লাগছে যে সি কিভাবে হার্ট হয়েছে তুমি কিরকম মা আমার তোমার প্রতি অনেক বিরক্ত হয় সে র্যানকে নিয়ে চলে যায় গ্লাস ভেঙে থেকে আর র্যানকে ইমিডিয়েটলি শুয়ে দেয় যেন তার ঠান্ডা লাগে ইমিডিয়েটলি তার জ্যাকেট খুলে দেয় আর তার বডি তে ঠান্ডা পানি দিতে থাকে কারণ এটা ঝলসে গিয়েছিল তার তাকে নিয়ে অনেক টেনশন হয় আর তাকে বলে যে আমার ফ্যামিলি তোমার সাথে অনেক বাজে করছে আমার এই সে মেয়েটাকে একদমই পছন্দ না আর তাকে বাহিরে নিয়ে আসে তার বুকের মধ্যে মেডিসিনও লাগিয়ে দিয়েছিল সে বলে যে তুমি এত টেনশন কেন করছো সে বলে যে আমার একদমই পছন্দ না কেউ তোমাকে হার্ট করুক র্যান তাকে কামড় দিয়ে বলে যে তাহলে আমি হার্ট করি সে বলে যে তুমি যাই করো না কেন আমার তাই ভালো লাগে এটা বলেই তাকে জড়িয়ে ধরে কিন্তু সে নোটিস করে যে তা তো অনেক জ্বর আসছে তাও এই পেনের কারণে সে তার অনেক খেয়াল রাখে আর তাকে অনেক ক্লোজ নিয়ে তাকে অনেক সুইটলি গিস করে যেটা আবার দূর থেকে তাদের পিকচার্স আবার সে দেখে নিয়েছিল। সেইকে এইগুলো দেখতে দেখে শাওর বলে যে তুমিও কি আবার সাউকে পছন্দ করে নাকি চিন্তা করো না তোমার জন্য আমি এর চেয়েও ভালো ছেলে দেখে নিব। সে বলে যে আমি এটা ভাবছি না কিন্তু র্যানমেটা একদমই মিস্টার শাওকে ডিজার্ভ করে না সে তো এখানেও আবার মিস্টার শাওয়ের মমের কান পরতে থাকে র্যানের বিরুদ্ধে যেটা ওনার কানে একদম ভালোভাবেই গিয়েছে সে তো এখানে বলে যে তুমি অনেক ভালো কিন্তু এই র্যানমেটাকে আমার পছন্দ না তাকে আমি আমার ঘর সারা করেই সারবো অন্যদিকে আমরা সাউকে দেখি সে তো তার ওয়াইফের অনেক স্পিলে টেক কেয়ার করছিল সারা জেগে সে তার খেয়াল রাখে তার মাথায় পটি দেয় মর্নিং এ যখন রায়নের খুম ভাঙে সে মিস্টার শাওকে তার কাছে পেয়ে অনেক হ্যাপি ছিল যে সে সারা জেগে তার টেক কেয়ার করছে তখন মিস্টার শাহ বলে যে তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার পাশেই আসি তুমি একদমই ভয় পেও না সে অনেক সুইটলি তাকে কিস করে আর তাকে ঘুমানোর জন্য বলে চলে যেতে নিলে র্যান তাকে কিস করার বলে যে যে আমি রিয়েলি হ্যাপি তুমি আমার অনেকটা করে তাকে আমরা বাইরের সিন দেখি যে র্যানের স্টেপ মম সেখানে এসেছিল এই বাহানায় যে রানের তো শরীর ভালো না তাকে দেখতে এসেছি তখন সে বলে যে সে উপরে এসে আর শাওয়ার মম বলে যে চলুন আমি সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি আর অন্যদিকে তারা দুজন রোম্যান্স করছিল কিন্তু এই মুহূর্তেই তারা ঢুকে পড়ে আর সবার মম এটাতে অনেক বিরক্ত হয় সি তো এখানে বলেই দেয় যে তোমাদের কি লজ্জা নেই যে তোমরা দিন দুপুরে এগুলো করছো মিস্টার রেগে বলে যে তোমাদের এক্ষুনি আমি আমার রুম থেকে বের হতে বলছি কারণ তোমরা নক না করেই আমার রুমে ঢুকে পড়েছো তোমাদের লজ্জা নেই এটাতে তারা অনেক রেগে যায় আর তারা সেখান থেকে বের হয়ে চলে যায় কারণ মিস্টার শাও মেটসদের দিয়ে তাদেরকে রুম থেকে বের করে দিয়েছে যেটা শিয়ের পছন্দ হয় না কিন্তু র্যান এটাতে অনেক খুশি ছিল যে তার হাজবেন্ড প্রত্যেকটা স্টেপে তাকে সাপোর্ট করছে মিস্টার শাহ বলে যে তুমি ভয় কেন পাও আমি সব তোমাকে সব সিচুয়েশনেই হেল্প করব। তারা যখন রেডি হয়ে নিচে আসে তখন আবার র্যানের স্টেপ তার সাথে কথা বলতে চাই তাই সে তার কাছে চলে যায় সে এখনও ছোট্টবেলার মতো তাকে একটি প্যান্ডেট নিয়ে ভয় দেখাতে থাকে যেটা তার মমে ছিল কিন্তু এবার আর তার এই প্যান্ডেটটার কোনো প্রয়োজন নেই কারণ তার হাজবেন্ড তার সাথে রয়েছে সেখানে তার প্রত্যেকটা কথার উচিত জবাব দেয় তার মম তাকে স্ল্যাপ করতে আসলে সে হাত ধরে ফেলে আর সে পেন্ডেন্টটা নিয়ে বলতে থাকে যে এটা আমাকে নিয়ে বিলং করে তাই এটা আপনার হাতে একদমই মানায় না এটু বলেই ফোর্সলি তার হাত থেকে এটা নিয়ে নেয় আর তাকে বলে দেয় যে নেক্সট টাইম এই সব জিনিস নিয়ে আমাকে বদর করবে না সে তাকে মারতে আসলে মিস্টার শাও তাকে দূরে সরিয়ে দেয় কিন্তু র্যান এখানে হাতে একটু ব্যথা পেয়েছিল মিস্টার শাহ বলে যে আপনি এত শেমলেস কিভাবে হতে পারেন তার মম অনেক রেগে যায় শিয়ের উপর যে তোর জন্যে আজকে আমার এই সব কিছু দেখতে হচ্ছে কিন্তু শি তো তার মমকেই ধাক্কা দিয়ে ফেলে দেয় কারণ মিস্টার শাহ আর র্যানকে একসাথে দেখে তার অনেক জেলাস ফিল হচ্ছিল কিন্তু পরে আবার আফসোস করে যে আমি আমার মমকেই আঘাত করে দিয়েছি অন্যদিকে আমরা মিস্টার দেখি সে যখন আবার র্যানের মমের এই অবস্থা দেখে তখন সে শিকে বলে যে তোমার তো সে বায়োলজিক্যাল মম তোমার হয়তো ওনাকে টেক কেয়ার করার জন্য হলেও কিছুদিনের জন্য চলে যাওয়া দরকার আর এটাতে সে একটু আপসেট ফিল করলেও তার তো বাধ্যতামূলক যেতেই হবে তাই সে চলে যায় আমরা মিস্টার শাওকে দেখি সে তো র্যানকে নিয়ে তার বাসায় আসে আর ভাবে যে তার সাথে এখন একটু ভালো টাইম স্পেন্ড করানো যাক কিন্তু র্যান বলতে থাকে যে তার নাকি অনেক ক্ষুদা লেগেছে তাই মিস্টার শাও নিজেই উঠে পড়ে তার ওয়াইফকে কুকিং করে খাওয়ানোর জন্য কারণ এখন তো সে তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে র্যানও তাকে অনেক পছন্দ করত সে পিছন দিক দিয়ে তাকে জড়িয়ে ধরে মিস্টার শাও তো এখন কুকিং রেখে তার ওয়াইফের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে এখানে তাকে কিছু বলতেই নেবে তখনই আবার তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে ফেলে যে তার ইম্পর্টেন্ট একটি মিটিং রয়েছে তাকে এখন অ্যাটেন্ড করতেই হবে তাই সে এখানে র্যানকে খেতে বলে সে নিজেই চলে যায় র্যানির এটাতে একটু আপসেট ফিল হয় কিন্তু কী বা করার ছিল সে দরজা লক করে এসে রুমে বসে পড়ে আর সাবের জন্য ওয়েট করছিল মাঝরাতেই আবার হুট করেই কারেন্ট চলে যায় সে এটাতে একটু ভয় লাগছিল কিন্তু গিয়েছিল কি সে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতেই নিলে তখনই আবার আমরা একটি মিস্ট্রিয়াস লেডিকে দেখি যেহেতু সেই কিডন্যাপারকে মেরে র্যানকে তার সাথেই নিয়ে চলে যায় সে আসলে র্যানের মম ছিল অন্যদিকে মিস্টার শাহ তার মিটিং শেষ করে যখন বাসে আসে রেনকে খোঁজার জন্য রেনকে তো কোথাও খুঁজে পাচ্ছিল না সেই তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর সিসিটিভি ফুটে চেক করে কথা বলে দেয় তখন তার অ্যাসিস্ট্যান্ট সেই কি কিডন্যাপার্সদের নিয়ে চলে আসে যারা তো পার্কিং লটে সেন্সলেস অবস্থায় ছিল সে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা লুইন ফ্যামিলির কথাই এখানে এসেছিলাম কিন্তু এখানে তো আমাদেরকে মেরে অন্য একজন মিস রয়ানকে নিয়ে চলে গেছে এটা শোনার পর তারা অনেক রাগ হয় আর সেই ইমিডিয়েটলি রানের সাথে লিন ফ্যামিলির সব সম্পর্কই শেষ করে দেওয়ার কথা বলে কারণ এমনিতেও তো সে তাদের রক্তের নাম সেখানে গিয়ে তাদেরকে শাসালে তখন আবার ড্যাড সবকিছুই খুলে বলে দেয় সে আমাদের মেয়ে ছিল আমি মহিলার কথাই সবকিছু করেছি কারণ সে আমাকে সব সময় আমার ফ্যামিলি নিয়ে ব্ল্যাকমেল করত এমনকি রানের মমের সাথে আমার ছিল আমি আমার বেবি কেউ করতে পারিনি মহিলার কারণে তখনই এই মিস্টার সাউ সেখানে তাদেরকে ফাইল দিয়ে দেয় যেখানে তাদেরকে সিগনেচার করতে হবে যে রানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা শোনার পর সবাই অবাক হয়ে যায় কিন্তু সেখানে ভয় মিস্টার সাউ সাইন করে দিয়েছিল মিস্টার শাহ অনবরত দিন রাত এক করে তাকে খোঁজার চেষ্টা করছিল যে শাও কোথায় তখন এবার অ্যাসিস্ট্যান্টের ফোনে হসপিটাল থেকে একটি কল আসে যে একটি লোক নাকি হসপিটালের র্যানকে দেখেছে এটা শোনার পর শাও ইমিডিয়েটলি সেখানে যাওয়ার কথা বলে দেয় অ্যাসিস্ট্যান্টও ইমিডিয়েটলি সেই লোকেশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায় সেখানে যাওয়ার পর যে লোকটি তাদেরকে এই কথা জানিয়েছিল শাহত তো তার উপরে অনেক চেঁচিয়ে উঠে বলে যে তুমি হয়তো তাকে কিডন্যাপ করিয়েছো সেখান থেকে নিয়ে এসেছ কিন্তু বলে যে এখান থেকেও তাকে একটি ড্রাইভার নিয়ে গেছে একটি হোটেলে নিয়ে যাওয়ার জন্য তারা যখন সেখানেই সেখানে রাস্তায় র্যানকে দেখে ফেলে আর ইমিডিয়েটলি সেই গাড়িকে থামিয়ে সেই ড্রাইভারকে ধরে ফেলে কিন্তু র্যান তো তাকেই বের করে জিজ্ঞেস করছিল তুমি কে তুমি আমাকে কেন এইভাবে হাক করছো আমি কোনো স্ট্রেঞ্জার্সদের এতটা ক্লোজ জানি না আর তুমি ড্রাইভারকেই মারছো কেন মিস্টার তো পুরোই অবাক এখানে ড্রাইভারও বল যে আমি নিজেও জানি না আমাকে জাস্ট বলা হয়েছে হসপিটাল থেকে ওনাকে একটি হোটেলে নিয়ে যাওয়ার জন্য আর রানের এরকম কথা শুনে তো সাও অনেকটাই অবাক হয়ে যায় তার অনেক রাগও হচ্ছিল কিন্তু তখনই তার মনে পরে যে তাদের ভিডিওস তো রয়েছে সে তাদের ভিডিওসগুলো তাকে দেখাবে আর ভিডিওগুলো দেখার পর র্যানে তাকে বিশ্বাস হয় মিস্টার শাও তাকে তার সাথে করে গাড়িতে উঠিয়ে নেয় সেখান থেকে ডক্টরকে দেখানোর জন্য আর ডক্টরে চেক আপ করার পর ডক্টর ফলাফল তাকে জানিয়ে দেয় যে আসলে তার শর্ট টাইম মেমোরি লস হয়েছে আর যেই জায়গায় সে আঘাত পেয়েছে সেখানে আবারও আঘাত পাওয়ার কারণে তার স্মৃতি ফিরে আসবে মিস্টার শাও তো অনেক বেশি টেনশনে পড়ে যায় সব কিছু নিয়ে যে সে এখনই সব কিছু কীভাবে হ্যান্ডেল করবে দুটো দিকেই সে কীভাবে দেখবে সেই র্যানকে নিয়ে বাসায় আসে আর র্যান এখানেও মিস্টার শাহকে তার ক্লোজ আসতে দেয় না সে তাকে অনেক ভয় পাচ্ছিল মিস্টার শাহ অনেক কষ্ট করেই নিজেকে কন্ট্রোল করে আর সেখান থেকেই চলে যায় কিন্তু র্যানের এই ঘরটি দেখে কেন জানি তার আগের স্মৃতিগুলো মনে পড়ছিল কিভাবে সেই মিস্টার শাহের সাথে ক্লোজ হয়েছিল কিছু টাইম স্পেন্ড সেই সে অনেক চিৎকার চেঁচামেচি করছিল মিস্টার শাহ দৌড়ে তার কাছে আসে আর তাকে কনসোল করার চেষ্টাও করে তারা একসাথেই ঘুমিয়ে পড়ে কিন্তু মর্নিং এ আবারও সে মিস্টার শাহকে তার ক্লোজ দেখে বলতে থাকে যে আপনি আমার ক্লোজ হবেন না দেখলে আমি আপনাকেই চিনি বলে যে তো আর কত এরকম করবে আমি আর নিতে পারছি না কারণ আমি তোমাকে এভাবে কখনোই অভ্যস্ত নই আর এভাবেই তো আমরা ঘুমতাম আহ তাকে তাদের বিয়ের সার্টিফিকেটটাও দেখিয়ে দেয় এটা দেখার পর তো রানের প্রায় পায়ের নিচ থেকে মাটি সরে যায় যে কি আমি আপনাকে বিয়ে করেছি তখন মিস্টার শাহ তার অনেকটা ক্লোজ হাই বলে যে ভয় পেও না রাখ পর্যন্ত আমি কিছুই না এটাতে সে একটু স্বস্তি ফিল করে কিন্তু হয় যে আমি এখন কি বিরক্তি করবো না যখন অফিসে ছিল সে মিটিং করছিল এমনকি তার অ্যাসিস্ট্যান্টের সাথে ইম্পর্টেন্ট কথাও বলছিল কিন্তু বারবার র্যান তাকে কল করছিল সে এক লাস্ট বিরক্ত হয়ে কলটি রিসিভই করে নাই কিন্তু ইমিডিয়েটলি সে তাকে সেভ করার জন্য বাসায় আসতে বলে এটাতে মিস্টার শাহ আরও ভয় পেয়ে যায় সে যখন তার বাসায় যায় সে তো দেখে যে র্যান অনেক সুন্দরভাবে ড্রেস আপ করে তার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে মিস্টার শাহ এটাতে অনেক ভয় পেয়ে যায় আর তার মাথায় মেরু বলে যে তুমি কি পাগল এমনিতেই আমি তোমাকে নিয়ে কত টেনশনে থাকি তুমি এভাবে কেন আমাকে টেনশনে দাও অনেক আদর করতে থাকে আর বলে যে বাই বাইদাভে তুমি না আমাকে চিনো না তখন সে হাসতে থাকে আর বলে যে আমার মেমোরি ফিরে এসেছে আর আমরা সেখান থেকেই ফ্ল্যাশব্যাকের সিন দেখি র্যান যখন বাহিরে হাঁটছিল একটি ছেলে বাস্কেট বল খেলছিল আর সেই বলের আঘাতের কারণেই সেখানেই সেন্সলেস হয়ে পড়ে আর ছেলেটি তাকে হসপিটালে দিয়ে ভয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু ডক্টর যেহেতু তাকে চিনতো তাই ডক্টর তাকে বলে যে তোমার সরটাই মেমোরি লস হয়েছিল কিন্তু এখন তুমি ঠিক আছো আঘাতের কারণে তোমার মেমরি ফিরে এসেছে আমরা কি মিস্টার শাহকে জানাবো সে বলে যে না আমি তাকে নিজে সারপ্রাইজ দিবো মিস্টার সাহ তার কানে ধরে বলে যে তুমি অনেক বেশি দুষ্ট হয়ে গেছো তখন সে বলে যে এখন আমার বানানো একটা খেয়ে দেখাও মিস্টার শাহ খুশি মনেই তা খেয়ে নেয় কিন্তু খেয়ে তাকে বলে যে আমি খেয়ে নিয়েছি কিন্তু তুমি এটা কখনোই টেস্ট করো না তখন সে বলে যে কেন এটা কি অনেক বেশি বাজে হয়েছে কিন্তু সে তো এখানে মুখে দেওয়ার পর ডিরেক্টলি সেটা বের করে দেয় কারণ এটা খাওয়ার মতোই ছিল না মিস্টার শাহ তাকে জড়িয়ে ধরে বলে যে তোমাকে আমি বিয়ে করেছি রান্না করে রাখার জন্য তুমি থাকবে রানীর মতো আমার ওয়াইফ তুমি আর এটা বলেই তাকে সেখান থেকে কোলে করে নিয়ে যেতে নিলে তখনই আবার তার মম আর সি সেখানে চলে আসে সি তো এখানে তার মমের কাছে ব্লেম করছিল যে মিস্টার শাহের জন্য তাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে মিস্টার শাহ বলে দেয় যে মম তুমি তো আমার মাই না আমি আর তোমাকে কি বা বলবো কারণ আমার মন তো অন্য কেউ এটা শোনার পর তিনি নিজেও খাবড়ে যায় যে এই শাও এটা কীভাবে জানে আর এটা রেনো জানতো আর রেনো সিকে বলে দেয় যে নেক্সট টাইম যদি আমাদের কিছু করতে আসো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দিব তখনই তার নেফিউ দৌড়ে আসে কারণ মিস্টার শাও তাকেও কোম্পানি থেকে বের করে দিয়েছিল সে তাদের কাছে ক্ষমা চেয়ার বলে যে আমরা কখনোই আর এরকম কোনো কিছুই করব না আমাদেরকে ক্ষমা করে দিন আমি তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি কারণ মিস্টার শর্মা এতটাই পাওয়ারফুল ছিল যে সে যে কোনো সময় তার নেফিউকে পুরোপুরি শেষ করে দিতে পারে সে ভয়ে সি আর তার গ্র্যান্ড সেখান থেকে নিয়ে চলে যায় আর মিস্টার সাহ তার ওয়াইফকে একান্তই পেয়ে যায় আর সে তাকে অনেক সুইটলি গোলে করে রুমে নিয়ে যায় আর ফার্স্ট টাইমের মতো তারা অনেক স্পিড কিছু টাইম স্পেন্ড করে মিস্টার শাহ তাকে বলে যে নেক্সট আমার কখনোই আমার কাছ থেকে দূরে যাবে না সময় আমার কাছেই থাকবে আর আমাদের বিয়েটাকেও আমরা রিয়েল করে নিব আর এখানেই তাদের এই দুষ্টু মিষ্টি খুনশুটির মাধ্যমে এই কেউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায় Subscribe for next skill drama. Allah face.